নিতান্তই সিনেমা প্রেমী হিসেবে এসেছি, আপনারাও যারা ভালো সিনেমা ভালোবাসেন প্লিজ নেক্সট দুদিন আসবেন এবং এই ছবিগুলো দেখবেন। আমি আর নিখিলা তো ঠিক করে নিয়েছি কি কি ছবি দেখব। সো আমাদের কাছে এটা অত্যন্ত সিনেমা প্রেমী হিসেবে অত্যন্ত আনন্দের খবর যে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল হলো। আর বাকি যা বিষয়গুলো যেগুলো অনেক বৃহত্তর বিষয় সেগুলো আমার থেকে অনেক সুযোগ্য মানুষরা বলেছেন, জয়া বলেছেন, গৌতমদা বলেছেন, সম্মানীয় অতিথিরা বলেছেন, ইকবাল ভাই বলেছেন। সো আমি সেইগুলো নিয়ে কিছু বলবো না, আমি সিনেমা প্রেমী হিসেবে শুধু বলবো যে বেশ কয়েকটি দুর্দান্ত ছবি এসেছে এবং আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি নেক্সট দুদিন প্লিজ আপনারা আসবেন এবং এই ফেস্টিভ্যালটাকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। Across the border until recently there might have a lack of information about the latest cultural developments. India have opened golden chapter in their relations with all encompassing and multifarious bilateral availability of vaccine and other scientific innovations will help us to fight this menace of vaccines and hope that we will soon get back to normalcy when we like this film festival in other parts of the country. Amar mone hoy amader ei je onushthan amader golden letters by the blood of our soldiers. It was protected and preserved by the sheer determination of our people. Just a few days ago, many of you would have witnessed the spectacular 26 January Republic Day parade. I think no two countries, of course, share that spirit. What has happened in recent years, both our countries have resolved. Second is both our countries believe in a zero tolerance policy for terrorism. Bangladesh Bandhu, who were seeking harbor in India, were returned. Our intelligence agencies share. Over the last 5 to 7 years, we have invested close to $10 billion. Bangladesh, it would have been a very controversial subject. But today, we realize that there is a mutual benefit in this. This is the spirit of regional integration, commerce. When I left in 2018, we were giving 15 lakh visas a year. On a single day, we were in India. Today, Bangladeshi citizens can go to Ladakh. Now, this rail link is close to my hometown, Amar Nijer Bari, Darjeeling, and go to Siliguri. And today, with Chilahati Haldibadi rail link being re-established, আওয়ামী লীগের প্রতীক পালতোলার শ্রী গৌতম ঘোষের হাতেও এরকমই সামনে দাঁড়িয়ে চিত্রগ্রাহকদের সুবিধার জন্য একটু ছবি তুললেন, একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ।
চল তো একটু রাখুন ঢুকে ওখানে বললে সেটা কমপ্লিট হবে, কারণ ওখানে ভারতের আপনার পররাষ্ট্র সচিবের সাথে মিটিং, মিটিংয়ের পরে কথা বল। কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের সহযোগিতায়
তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2021-এর সম্মানিত সভাপতি মাননীয় উপহাই কমিশনার, আজকের এই অনুষ্ঠানের প্রধান মূলত 1900 সালে আর নির্বাক চলচ্চিত্র আর সবাক চলচ্চিত্র শুরু তেসরা এপ্রিল তার দূরদর্শী সিদ্ধান্তে চলচ্চিত্র সেই সেই জাতির জনকের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে এসেছে। এই চলচ্চিত্র উৎসব এর আগে যে কয়েকটা চলচ্চিত্র উৎসব এখানে হয়েছে দুটো চলচ্চিত্র উৎসব আর সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে দয়া করে এসেছে তৃতীয় বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের সূচনাক্রমে আমাদের পরে 2009-10 মোহের মানুষ এবং 14-15 সংকুচিত এই তিনটে মাত্র যৌথ প্রযোজনা করার সুযোগ হয়েছে আমার এবং এর ফলে আমি বাংলাদেশের গ্রামে গঞ্জে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমি পদ্মনদীর মাঝির সময় গ্রামের অবস্থা যা দেখেছিলাম তার একটা আমূল পরিবর্তন হয়ে গেছে গ্রাম এবং জেলাগুলোতে। এর জন্য আমি বাংলাদেশের সরকারকে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানাই। বাংলাদেশ চলচ্চিত্র খুবই গুরুত্বপূর্ণ তার কারণ চলচ্চিত্র উৎসব ছাড়া তো বাংলাদেশের ছবি আমরা দেখতে পাই না, সেটা খুব দুঃখের ব্যাপার। বাংলাদেশে সবাই সালমান খানকে চেনে, এখানে কেউ শাকিব খানকে চেনে না, এটাও দুঃখের ব্যাপার। ফলে এটার দিকে নজর দেওয়া উচিত। আমরা 25-30 বছর ধরে চেষ্টা করছি দুই বাংলার আদান প্রদান, কিন্তু হয়ে ওঠেনি। একমাত্র যৌথ প্রযোজনা ছাড়া আমরা দেখতে পাই না বাংলাদেশের ছবি। এর ফলে আমার মনে হয় আমরা বাজারটাকে সংকুচিত করে রেখেছি। আর আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের দুটো ইন্ডাস্ট্রি হচ্ছে কুমোর ব্যাংক, তারা বেরোতে চান না এবং বিশ্বমানের বাজার তৈরি করার চেষ্টা নেই। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের ভাবতে হবে। তার কারণ আমাদের থেকে জনসংখ্যায় তামিল তেলেগু অনেক কম, আমাদের দুই বাংলার বাঙালি যত রয়েছে সারা বিশ্বজুড়ে, কিন্তু আমাদের ছবির প্রপার ডিস্ট্রিবিউশন নেই, মার্কেট নেই। এটা কিভাবে করা যায় সেটা দুই ইন্ডাস্ট্রিকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। আমার মনে হয় যে যতদিন না পর্যন্ত এই ইনভেস্টমেন্ট ডলার এক্সচেঞ্জে হবে কখনোই আপনি ভালোভাবে কো-প্রোডাকশন করতে পারবেন না। তার কারণ এটা খুবই কঠিন ব্যাপার। তাই এদিকে আমি একটু আলোকপাত করলাম যে আপনারা সকলেই ভাববেন এবং আমার মনে হয় একটা রাস্তা বেরোবে, এত বড় একটা বাঙালির বাজার আমাদের বিশ্বে পৌঁছতে পারবো এবং তরুণ প্রজন্ম যারা দারুণ সব ছবি করছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, তারাও কিন্তু একটা বড় রাস্তা খুঁজে পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এটি আসলে সত্যি সাধুবাদ জানাবার মতো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, সেটিকে সামনে রেখে যে এই উৎসব, উনার সারা জীবন নানান রকম প্রতিকূলতার মধ্য দিয়ে কেটেছে এবং প্রতিকূলতাকে জয় করে উনি ছিনিয়ে গেছেন বিজয়, জন্ম করেছেন, জন্ম দিয়েছেন একটি দেশে এবং শুধু বাঙালি নয় পুরো বিশ্ব পেয়েছে কিন্তু একটি নতুন দেশ, পুরো মানচিত্র পেয়েছে। আর সেই প্রতিকূলতার মাথায় রেখে আমরাও কিন্তু কাটিয়ে এসে আমরা সেখান থেকে আমরা শিখতে পারি, আমরা শিখতে পারি কী করে প্রতিকূলতা কাটানো যায়। আমরাও সেই কোভিড এবং কোভিড-19 প্রতিকূলতা সমস্ত কাটিয়ে এসে আজ একটি উৎসব হচ্ছে, বাংলাদেশে চলচ্চিত্র উৎসব হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আর চলচ্চিত্র আসলে সবসময় একটি জনপদের অন্তরাত্মার কথা বলে, চলচ্চিত্র কথা বলে, চলচ্চিত্র কথা বলে মানুষের, মানুষের সীমাহীন যে সীমান্ত আছে, সীমাহীন যে সম্ভাবনা সেগুলোর কথা বলে। তো চলচ্চিত্রের চেয়ে বড় বন্ধুত্বের বার্তা বোধ হয় আর কোনো শিল্প মাধ্যম দিতে পারে না। আর এই যে এই চলচ্চিত্র উৎসবটি, সেটি আমার মনে হয় এটি হচ্ছে হলো বাংলা ভারতের প্রতি বাংলাদেশের একটি বন্ধুত্বের আন্তরিক সম্প্রসারণ,
সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা জানতে পারবো, যদিও আমাদের দেশ আমাদের ভীষণ মিল রয়েছে, দু বাংলার ভীষণ রকম মিল রয়েছে, আবার ভৌগোলিক কারণে বা একটি আলাদা রাষ্ট্র হওয়ার কারণে বাংলাদেশের কিছু কিছু বিষয় কিন্তু ভিন্নতর রয়েছে। তো এগুলো আসলে আমরা জানতে পারবো শুধুমাত্র এই চলচ্চিত্রের মাধ্যমে, এক দেশের বাঙালি আরেক দেশের বাঙালিকে জানতে পারবে। এবং আমার মনে হয় এই যে এই চলচ্চিত্র উৎসব তার যে তাৎপর্য সেগুলো তো ওনারা বলেই গেলেন। আমার মনে হয় যে এই পথটা যতটা মসৃণ হয়, যতটা সুন্দর হয় এই আদান প্রদানগুলো, ততই আমাদের জন্য মঙ্গল। আশা করছি সকলে উৎসব ভীষণভাবে আপনারা ভালো লাগবে আপনাদের, আপনারা সবাই আসবেন, দেখবেন। এবং আপনারা সবসময় হয়তো বুঝতে দেখে উঠতে পারেন না যে বাংলাদেশের সব চলচ্চিত্র এখানে, সেই একটা সুযোগ রয়েছে। তাই আমি আমার এখানকার সকল বন্ধুদেরকে বলবো, যারা আমাদের বাংলাদেশে বেশ খুবই খুবই ভালো কিছু চলচ্চিত্র তৈরি হয়, এই আদান প্রদানের জটিলতার কারণে হয়তো আমরা দেখে উঠতে পারি না, আপনারা উপভোগ করবেন এখানে। সবশেষে আমি সম্মানিত অতিথিদেরকে এবং মন্ত্রী মহোদয় সহ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আমাদের এই উৎসবটি সবাই উপভোগ করবেন। ধন্যবাদ। অনুরাগী শিল্প অনুরাগী ভাই বোনেরা এবং বাংলাদেশ থেকে যেসব শিল্পী এসেছেন এবং বিভিন্ন সাংবাদিক যারা আছেন, সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম, নমস্কার। কিছু বলার আগে আমি প্রথমে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই, আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে, এবং সেই সাথে সেই মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশ ভারতে একটি বিপুল সংখ্যক মানুষকে, যে ভারতের মানুষ অনেক ভালোবাসা দিয়ে, আহার দিয়ে, আশ্রয় দিয়েছিল, কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আবারও ভারতের মানুষকে। রিসেন্টলি এই কোভিড সিচুয়েশনে বাংলাদেশকে 20 লাখ ভ্যাকসিন দেওয়ার জন্য উপহার হিসেবে। আর আমি মনে করি একজন চলচ্চিত্রের ক্ষুদ্র কর্মী হিসেবে চলচ্চিত্র জীবনের কথা বলে, চলচ্চিত্র শেখরের কথা বলে, চলচ্চিত্র আমরা যারা বাংলা চলচ্চিত্রের কথা বলি আমাদের সেই বাংলা সংস্কৃতির কথা বলে। সো এমন একটা জিনিস 2021-এ এসে প্রযুক্তির কারণে বা দাদা যেটা বললেন পুয়ার ব্যাং, আমরা আসলে হতে চাই না, আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে বাঙালি চাইলে সব কিছু করতে পারে। যারা বাংলা ভাষায় আমরা কথা বলি এই বিশাল জনগোষ্ঠীর জন্য আমার মনে হয় যে এরকম উৎসবের মাধ্যমে, আমাদের যে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে একটি সম্প্রীতির বন্ধন তৈরি হবে এবং হয়তো অদূর ভবিষ্যতে আমরা একসাথে যৌথ প্রযোজনা করব বা এরকম কোনো মাধ্যমে একসাথে কাজ করে আমরা এমন কোনো ছবি বানাবো যে ছবি আসলে বিশ্বকে দেখিয়ে দিতে পারবে যে বাঙালিরও পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন। রফিয়াত রশিদ মিথিলা, যিনি অ্যাকচুয়ালি আমার থেকে অনেক গুণী একজন মানুষ, তার অভিনয়, তার অ্যাঙ্কারিং, এবং তিনি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার, এবং তিনি আজকে খুব খুব খুশি, কারণ এই যে মৈত্রী বন্ধন, এই যে সিনেমার আদান প্রদান, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, সত্যি আমরা এখানে অনেক কিছু দেখতে পাই না, অনেক প্রতিভার কথা জানতে পারি না, অনেক সিনেমা এখানে আসে না, আমরা ইন্টারনেট এবং অন্যান্য উপায়ে হয়তো মাঝে মধ্যে দেখতে পারি কিন্তু তাও খুব একটা পারি না। সো ও আজকে খুব খুশি, কারণ আমরা নেক্সট দুদিনে যে ছবির তালিকা দেখলাম দুর্দান্ত কিছু ছবি আমরা দেখতে পাবো, নন্দন 2 এবং নন্দন 3 প্রেক্ষাগৃহে। এবং আমি সবাইকে আহ্বান জানাবো, প্লিজ, আমি যেমন আজকে নিতান্তই সিনেমা প্রেমী হিসেবে এসেছি, আপনারাও যারা ভালো সিনেমা ভালোবাসেন প্লিজ নেক্সট দুদিন আসবেন এবং এই ছবিগুলো দেখবেন। আমি আর মিথিলা তো ঠিক করে নিয়েছি কী কী ছবি দেখবো। সো আমাদের কাছে এটা অত্যন্ত সিনেমা প্রেমী হিসেবে অত্যন্ত আনন্দের খবর যে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল হলো। আর বাকি যা বিষয়গুলো, যেগুলো অনেক বৃহত্তর বিষয়, সেগুলো আমার থেকে অনেক সুযোগ্য মানুষরা বলেছেন, জয়া বলেছেন, গৌতমদা বলেছেন, সম্মানীয় অতিথিরা বলেছেন, ইকবাল ভাই বলেছেন। সো আমি সেইগুলো নিয়ে কিছু বলবো না, আমি সিনেমা প্রেমী হিসেবে শুধু বলবো যে বেশ কয়েকটি
দুর্দান্ত ছবি এসেছে এবং আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি নেক্সট দুদিন প্লিজ আপনারা আসবেন এবং এই ফেস্টিভ্যালটাকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। Across the border until recently, there might have a lack of information about the latest cultural developments. India have opened golden chapter in their relations with all encompassing and multifarious bilateral availability of vaccine and other scientific innovations will help us to fight this menace of vaccines and hope that we will soon get back to normalcy when we like this film festival in other parts of the country. Amar mone hoy amader ei je onushthan amader golden letters by the blood of our soldiers. It was protected and preserved by the sheer determination of our people. Just a few days ago, many of you would have witnessed the spectacular 26 January Republic Day parade. I think no two countries, of course, share that spirit. What has happened in recent years, both our countries have resolved. Second is both our countries believe in a zero tolerance policy for terrorism. Bangladesh Bandhu, who were seeking harbor in India, were returned. Our intelligence agencies share. Over the last 5 to 7 years, we have invested close to $10 billion. Bangladesh, it would have been a very controversial subject. But today, we realize that there is a mutual benefit in this. This is the spirit of regional integration, commerce. When I left in 2018, we were giving 15 lakh visas a year. On a single day, we were in India. Today, Bangladeshi citizens can go to Ladakh. Now, this rail link is close to my hometown, Amar Nijer Bari, Darjeeling, and go to Siliguri. And today, with Chilahati Haldibari rail link being re-established, আওয়ামী লীগের প্রতীক পালতো শ্রী গৌতম ঘোষের হাতেও এরকমই ভাবে দাঁড়িয়ে চিত্রগ্রাহকদের সুবিধার জন্য একটু ছবি তুললেন, একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি Thank you.